দেখো, আজকে ত্রিপুরা বিভিন্ন নিউজ পেপার যে সকল খবর উঠে এসেছে এই সকল খবর নিয়ে আজকে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বলুন। তো বন্ধুগণ, চলুন ভিডিও শুরু করে নিই। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় যেসব খবর বেরিয়ে এসেছে সেগুলির মধ্যে হচ্ছে অস্বাভাবিক মৃত্যু মিছিল চলছে, পৃথক স্থানে দুইটি মৃতদেহ উদ্ধার, এটি অনেক বড় খবর ত্রিপুরার জন্য। এরপরে যে খবর উঠে আসে সেটা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি নির্বাচন হলেন ডাক্তার মানিক সাহা, এটা অনেক বড় খবর। এরপরে যে খবর উঠে এসে সিএ বিরোধিতা দেশের বইয়ের পরিবেশ কায়েম করেছে উক্তা উগ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রীর। এরপরে যে খবর বেরিয়ে 300 দ্বারা বিলুপ্তি ঐতিহাসিক পদক্ষেপ, সেনাপ্রধান বলেছেন 370 দ্বারা বিলুপ্তির ঐতিহাসিক পদক্ষেপ, সেনাপ্রধান দিল্লির বৈঠকে আমি যাচ্ছি না বললেন মমতা ব্যানার্জি। 22 জানুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়া কাণ্ডে 4 দোষীর। ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশন 17 তারিখ বসবে দুদিনের জন্য। দিল্লি বিধানসভা নির্বাচন কেন্দ্রের সঙ্গে জোট নিয়ে কথা আইজেডির। এরকম অনেকগুলি খবর বেরিয়ে এসেছে ত্রিপুরা বিভিন্ন নিউজ পেপারে, যেখানে অনেকগুলি খবর রয়েছে। তো বন্ধুগণ, আরও খবর জানতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেল বেল আইকন টিপুন, প্রতিদিন এরকম ভিডিও দিয়ে থাকি।